দর্শক আমন্ত্রণ জানাতছি চ্যানেল কর্ণফুলীর সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত আয়োজন জনতার কথা বলে অনুষ্ঠানে আজকে জনতার কথা বলে অনুষ্ঠানে কথা বলবার জন্য উপস্থিত আছেন আমাদের মদ্ধমণি বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব এবং বাংলাদেশের অত্যন্ত আলোচিত আঞ্চলিক সংগঠন চট্টগ্রাম সমিতির ঢাকার সাবেক সাধারণ সম্পাদক জনাব ডক্টর মোহাম্মদ জকরিয়া এবং পাশে রয়েছেন বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব গণমাধ্যম ব্যক্তিত্ব ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আব্দুল আজিজ আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি চ্যানেল কর্ণফুলির স্টুডিওতে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য প্রিয় দর্শক আজকের বিষয় হচ্ছে নৈতিক অবক্ষয় আজকে দেশ এবং বিশ্বব্যাপী নৈতিক অবক্ষয় সয়লাভ বয়ে যাচ্ছে আজকে আমরা যেখানে দেখি মূল্যবোধের অবক্ষয় নৈতিক অবক্ষয় আজকে কারাপশন বলেন দ্রব্যমূল্যের বৃদ্ধি বলেন আজকে ভেজাল বলেন সর্বস্ত্র সর্বস্তরে আজকে নৈতিক অবক্ষয়ের আমাদের সয়লাভ বয়ে যাচ্ছে আজকে এই নৈতিক অবক্ষয় থেকে বাঁচবার জন্য রেখা প্রতিরোধে আমাদের করণীয় কী এ বিষয় নিয়ে প্রথমে কথা বলবার জন্য অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ জকরি আপনাকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেল কর্ণফুলী কর্তৃপক্ষ আজকের এই মহতি অনুষ্ঠানে আজকের সুন্দর আলোচনায় আমাকে অংশগ্রহণের সুযোগ দানের জন্য যে বিষয়টা আমি আজকে আলোচনায় আনতে চাই নৈতিক অবক্ষয় নৈতিক অবক্ষয়ের এই বিষয়টা কী কারণে কী কারণে এই নদী নদী অবক্ষয়ের এই অধপতিতে হচ্ছে সমাজ এটা আমি প্রথমেই আমি মনে করি এটা মানব জীবনের পারিবারিক জীবন থেকেই মানুষের একটা এই ঘটনার উদ্রেক ঘটে যেমন একজন শিশু যখন জন্ম নেয় শিশু জন্ম নেওয়ার পর থেকে তার পিতামাতার কাছ থেকে যা শিক্ষা পায় এবং পরবর্তীতে সে যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে যায় এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষা সে গ্রহণ করে ওই এর মাধ্যমে সে যদি নৈতিক শিক্ষাটা আরও সুচারুরূপে গ্রহণ করতে পারত। তাইলে আজকে নৈতিক অবকয় অনেকাংশে কম হতো বলে আমি এটা আমার দৃঢ় বিশ্বাস এটার কারণেই অনেক ক্ষেত্রে কারণ এই নৈতিকতার শিক্ষাটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আজকের সমাজে সমাজ যার কারণে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি এবং বিভিন্ন ধরনের আজকে এই বিরাজমান এই বিষয়টাও সমাজ কলুষিত হওয়ার কারণে সমাজ থেকেও একজন শিশু বা একজন ছাত্র সেভাবে সে শিখতে পারতেছে না এভাবেই ধীরে ধীরে এই পুরো সমস্তাই কলুষিত হয়ে যাচ্ছে সুতরাং আমি মনে করি এই 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 কলুষিত সমাজ ইয়ে থেকে এটা উত্তরণের জন্য অতিসত্বর এই নৈতিকতার বিষয়টিকে আরও সামনে এনে এই বিষয়টার দিকে আমাদের আরও নজর দেওয়া উচিত ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জকরিয়া আপনাকে আমাদের সর্বগ্রাসী নৈতিক অবক্ষয় যে শুরু হয়েছে আজকে সেটাকে ফিরিয়ে আনতে হলে পারিবারিক জীবন সামাজিক জীবন প্রাতিষ্ঠানিক এবং সর্বস্তরে নৈতিক শিক্ষাকে আমাদের গুরুত্ব দিতে হবে এ বিষয়ে আপনি তুলে ধরলেন এপর্যায়ে কথা বলবো গণমাধ্যম ব্যক্তিত্ব এবং মানবাধিকার ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল আজিজ আপনার কাছে নৈতিক অবক্ষয় থেকে বাসবার কি উপায় আছে মনে করেন রহমান রহিম সম্মানিত পরিচালক এবং চ্যানেল কন্যাফুলির অগণিত দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নৈতিক অবক্ষয় আমাদের ছিল না একটি সময় আমরা আমাদের সময় ছোটবেলায় আমরা বড়দেরকে সম্মান করতাম ছোটোদের স্নেহ করতাম মা বাবার কথা মতে চলতাম বিয়ে শাদী হতো মা বাবার কথা মতে কিন্তু যুগ যুগ যখন ডিজিটাল যুগ হয়ে যাচ্ছে আমাদের স্মার্টফোন গেছে হাতে আমরা এক অপরের সাথে আদান প্রদান করি আমাদের ভালোবাসা হয়ে যাচ্ছে বিয়ের আগে আমরা সব পেয়ে যাচ্ছি আমাদের ছেলেরা পেয়ে যাচ্ছে যার কারণে এই যে সম্মান বুট যখন চলে যায় সেখান থেকে অবক্ষয় শুরু হয় মানুষের জীবনে আপনি বলতে পারেন কেন আধুনিক হওয়ার কথা ছিল ডিজিটাল যুগে ডিজিটাল হিসাবে আমাদের চলার কথা ছিল আমাদের মেধা বিকাশ আরও বৃদ্ধি পাওয়ার কথা ছিল কিন্তু ধান না হওয়ার পর আমরা অধপতনের দিকে চলে যাচ্ছি আমরা বেজাল দিতে কোনো দ্বিধাবোধ করি না আমাদের চলাফেরার কোনো লাইন বাস আমরা মনে করি না যার ইচ্ছা মতো সে যেদিকে মনে হয় সেদিকে যাচ্ছে একটা এই যে শশাবাদ হইতে শুরু করে বঙ্গভবন পর্যন্ত যারা কাজ করতেছে তাদের মধ্যে বেশিরভাগ লোক আমরা নৈতিক চরিত্র হারাই গেছি আমরা যে দুর্নীতি করি আমরা আমরা যে ব্যাং লুট করি আমাদের একটু ভাবা দরকার ছিল আমরা দেশকে কোথায় নিয়ে যাচ্ছি আগে প্রথমে দেশকে ভালোবাসতে হবে দেশের জন্য কাজ করতে হবে আমরা ন্যাশনাল এম্পয়মেন্ট হিউমেরাইস সেই বার্তাটা দেশবাসীকে দিতে চাই আমরা দেশকে ভালোবাসবো দেশের জন্য কাজ করব। নদীক অবক্ষয় যেটা আমাদের থেকে সৃষ্টি হয়েছে সেটা জন্য আমরা যারা সচেতন ব্যক্তি সেমিনারের মাধ্যমে লিপ মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োগ করে আমরা নদীক অবক্ষয় যেটা আমাদের ক্ষতি আমরা ক্ষতি করছি সেটা আমাদের পূরণ করতে হচ্ছে আজকে বড় বড় শিল্পপতিদের প্রতিষ্ঠানে যেই মাল ইয়া পাওয়া যাচ্ছে যে ভেজাল পাওয়া যাচ্ছে তাহলে তার হাজার কোটি টাকা আছে সে কেন এই খারাপ জিনিসগুলি মানুষের জীবনকে নষ্ট করে দেওয়ার জন্য এগুলি বিক্রি করো তাই নদীক অবক্ষয় আমাদের ওই যে মা বাবা থেকে শুরু করে আজ আমরা এতটুকু পর্যন্ত আমরা বলতে পারবো ভবিষ্যতে কী হয় এরকম যদি হয় সামনের জেনারেশন কুঁজি পাওয়া যাবে না ভালো লোকের সন্ধান আমরা খুঁজ করতে হবে তাই আসুন আমরা ন্যাশনাল এম্পরমেন্ট হিউম্যানাইটসের এরকম আরও সংগঠন আছে আমরা নদী কবক থেকে থেকে উত্তোলনের জন্য কাজ করি ধন্যবাদ জানাবাদ আপনাকে আমাদের যে এজুকেশন সিস্টেম শিক্ষা ব্যবস্থা এবং যারা শিক্ষা দিচ্ছেন যারা আদর্শ শিক্ষকের যেমন অভাব রয়েছে ঠিক তেমনি শিক্ষার পরিবেশ আমরা কি শিক্ষা দিচ্ছি আজকে ধরেন আমরা যখন অঙ্ক করি এত পানির সাথে এত দুধ মিশালে এ হয় বা বানরের পিঠা বাগা বাগি আজকে শিক্ষা ব্যবস্থায় যদি আমরা নৈতিক শিক্ষাটা না দিই কিংবা আমরা যারা মা বাবারা আছি সন্তানদেরকে আমরা যদি আমাদের মা বাবাকে সম্মান না করি আমার সন্তানটা আমাকে সম্মান করবে না এখন আমি ডক্টর মোহাম্মদ জকরি আপনাকে অনুরোধ করব শিক্ষা ব্যবস্থা বা পারিবারিক যে শিক্ষা এখানে আমাদের কী করণীয় আছে মূল্যবোধ সৃষ্টিতে ধন্যবাদ এটা আসলে একজন শিশু যখন বড় হতে থাকে পারিবারিক জীবনে সে প্রথমেই মায়ের কাছে শিখে মাতার কাছ থেকেই শিখে বা পরিবারের অন্য শ্রদ্ধাবাজ অন্য বড়ো যারা আছেন তাদের কাছ থেকেই শিখে শিখতে শিখতেই শিশু আস্তে আস্তে বড়ো হয় বড়ো হতে হতে সে যখন আবার শিক্ষা প্রতিষ্ঠানে গমন করে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পরে সে তার শিক্ষকদের কাছ থেকে শিখে অন্যান্য তার সহপাঠী যারা আছে তাদের কাছ থেকেই শিখে এভাবে দেখতে দেখতে কিন্তু আগেকার দিনে আমরা যখন ছোটো ছিলাম তখনও আমরা দেখেছি কোনো একটা এই শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো ধরনের যে কোনো শিশু অভিভাবকরা নিয়ে গেলেই প্রথমে শিক্ষককে বলতে বলতে শুনেছি আমাদের সময় আমরা দেখেছি মানে একজন ছাত্রকে নিয়ে যাওয়ার পরে শিক্ষককে বলে দিত যে এই ছেলেকে আপনার কাছে রেখে গেলাম বা একে আপনার কাছে রেখে গেলাম এটা শুধু ইয়েটা শুধু আমার প্রাণটা আমার কাছে থাকলেই হবে আর সব কিছু আপনার হাতেই তুলে দিলাম কিন্তু আজ আজকাল তো এই ধরনের কোনো ইয়ে থাকে না এখন শিক্ষকরা কোনো রকমের যে কোনো ধরনের শাসন করতে গেলেই অভিভাবক উল্টা শিক্ষকের উপর ইয়ে হচ্ছে এই ধরনের এই কার্যক্রম থেকেই হয়তো এই নৈতিকতার বিষয়টা এবং শিক্ষক শিক্ষার্থীদের যে শিক্ষণ শিক্ষণের যে ইয়েটা এটা অনেকাংশে কমে গেছে বলে আমি মনে করি এটা আসলেই এই ধরনের শিক্ষকের কাছেই ছেলেদের ছেলে মেয়েরা যে ইয়ে হয় এটা থাকা উচিত উচিত বলে আমি মনে করি তাইলেই হয়তো নৈতিকতার শিক্ষা আরও বিভিন্ন ধরনের শিক্ষা সেই সে শিক্ষার্থীরা গ্রহণ করে সেটা পরবর্তী তার কাজে সে এটা কাজে লাগাতে পারবে এটাই আমার বিশ্বাস ধন্যবাদ আপনাকে এ যে কথাগুলো জানো আব্দুল আজিজ আপনি তো একটি গণমাধ্যম ব্যক্তিত্ব একটি চ্যানেলের মালিক চেয়ারম্যান আজকে যে সংস্কৃতি আজকে আমার সন্তানের কাছে আমার স্ত্রীর কাছে বাংলাদেশি গান বাংলাদেশি সিনেমা বাংলাদেশি সংস্কৃতি জারি সারি ভাটিয়ারি ভালো লাগে না বাসা গিয়ে দেখে আমার স্ত্রী বা আমার সন্তান ভিন দেশি চ্যানেলে সে মগ্ন ভিন দেশি চ্যানেল দেখছে ভিন সংস্কৃতিতে অভ্যস্ত বাংলা গান আজকে আমার সন্তানের কাছে প্রিয় না এই সাংস্কৃতিক আগ্রাসন এটা কি আমাদের নৈতিক অবক্ষের দিয়ে কোনো প্রভাব বিস্তার করে কি না ধন্যবাদ অথলাই আমরা অবক্ষয় এই যে আমি আগে একটা কথা বললাম আমাদের অবক্ষয় হল আমরা জাতিগতভাবে আমরা বড়জনকে শ্রদ্ধা করতে জানি না এখন আগেকার জবনায় আমরা যখন ছোটো আমরা যখন ছোট অবস্থায় যেটা দেখছি এখন অন্য উল্টা দেখা যাচ্ছে আমার সন্তান আমাদের সামনে সিগারেট টানে কিন্তু আম আমরা যখন ছোটো ছিলাম আমাদের বড়োজনের সামনে কোনো কিছু খাওয়া তো দূর কথা একটা খেলাধুলা পর্যন্ত করা যেত না তারা শাসন করত। এখন আপনার ছেলের আমি শাসন করতে পারতেছি না আমার ছেলের আপনি শাসন করতে পারতেছেন না আগেকার কিন্তু এটা শাসন একজনেই এক সমাজের একজনেই ওনাকে মানতে হতো এখন আমরা সেইটা ভুলে গেছি দ্বিতীয় কথা হলো এই যে অবক্ষয় শুরু হওয়ার কথা হলো আমরা যে মানুষ ইনসান শ্রেষ্ঠ জাতি আমরা সেটা ভুলে গেছি আমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে তাও আবার মুসলমান জাতি আমাদের একটু আরও গ্রেড ভালো হওয়ার কথা ছিল কিন্তু আমরা মনে হয় সেটা ভুলে গেছি আমরা বলি যাচ্ছি আমরা আমাদের আদর্শ কী আমরা বলে যাচ্ছি আমাদের আমরা এই কথাটা বলছিলাম যে আমরা দেশকে কোনো ভালোবাসি নাই বাসার জন্য যুদ্ধ হই যুদ্ধ করতে হয়েছে এই দেশ বাংলাদেশ পৃথিবীর আর কোনো দেশ নাই বাসার জন্য যুদ্ধ করতে হয়েছে স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে এবং মা বোনের ইজ্জত গেছে কিন্তু এই যে আপনি বলছেন সংস্কৃতি এটা আমাদের শুনতে ভালো লাগে না অথচ রক্ত জবিন রক্ত দিয়ে স্বাধীনতা সেই স্বাধীনতা মূল্যবোধ আমাদের মধ্যে থেকে নেয় অথচ আমরা সেমিনারে বলতেছি স্বাধীনতা 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 আছে মুখে মুখে কিন্তু অন্তরে নাই অন্তরে যদি থাকতো আমার দেশপ্রেমিক হইতাম আমরা অন্য দেশের কালচারগুলো আমাদের ভালো লাগতো না আমাদের নিজস্ব কালচার দিয়ে আমরা চলতে পারতাম তাহলে আমরা বঙ্গবন্ধু যে ডাক দিয়েছিলেন স্বাধীনতা ঘোষণা সাতই মাসের বাসনের মধ্যে যে জাতিকে ঐক্যবদ্ধ করতে চাইছিলেন কিন্তু সেটা বাসনের মধ্যে রয়ে গেলো জাতিগতভাবে আমরা আমাদের শিক্ষা আমরা শিক্ষাটা আমাদের থেকে নাই আমরা মুখে বলি কিন্তু শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি নাই বিদায় আজ সমাজ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে মাদকে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে জঙ্গিবাদ থেকে একটু রেহাই পেয়েছি কিন্তু ভেজাল 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 এমন বাড়ি গেছে এটাও নৈতিক চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে তো ভবিষ্যতে আমাদের কি হবে এটা লাইভ আলো যাবে ধন্যবাদ জনাব মোহাম্মদ আব্দুল আজিজ আপনার আলোচনা থেকে বুঝলাম মানুষের মাঝে দেশপ্রেম এবং মানবপ্রেম এই দুটো যদি থাকে সে কোনো করাপশন করতে পারে না সে কোনো ভেজাল করতে পারে না সে কোনো ধর্ষণকারী হতে পারে না সে চিন্তাইকারী হতে পারে না সন্ত্রাসী হতে পারে না আজকে মূল্যবোধের অবক্ষয়ের কারণেই আজকে আমাদের এই অধকথন প্রিয় দর্শক আমরা একটু যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে আবার ফিরবো একটু পরেই সে প্রজন্ম আমাদের সাথে থাকুন ধন্যবাদ নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী প্রিয় দর্শক বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত আয়োজন জনতার কথা বলে অনুষ্ঠানে আজকের বিষয় হচ্ছে নৈতিক অবক্ষয় আর এই বিষয় নিয়ে কথা বলছিলেন সরকারের একজন সফল সচিব কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাকারিয়া এবং মানবাদের ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল আজিজ আমরা আবারও আসছি নৈতিক অবক্ষয় নিয়ে কথা বলবার জন্য আজকে অনেকেই বলছে আমরা প্রযুক্তি আমরা অনেক দূরে এগিয়েছি আমরা ডিজিটাল বাংলাদেশ চাই ডিজিটাল বিশ্ব চাই প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু দিয়েছে আবার কিছু জিনিস কেড়েও নিয়েছে তার মধ্যে আজকে যে আমাদের ধর্ষণ বলেন আজকে নৈতিক অবক্ষয় আজকে খুমন খারাপি আজকে অনেক কিছুই আজকে করাপশন অনেক কিছু আজকে সোশ্যাল মিডিয়ার কারণেই আজকে আমাদের ইয়াং জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে আজকে এটা সুশীল সমাজ বুদ্ধিজীবীরা বলছে পৃথিবীর অনেক উন্নত দেশে এত সোশ্যাল মিডিয়া এত ব্যাপক নেই বা একটা বয়স পর্যন্ত কারা কারা আপনার স্মার্টফোন ইউজ করবে কোন বয়স পর্যন্ত যারা অ্যাডাল্ট হবে হয়তো তারা স্মার্টফোনে হয়ে যাবে এখন যে কোনো কেউ ছোট একটা শিশু সে ফেসবুক আর তার ইউজ করতেছে এবং ডক্টর মোহাম্মদ জকরিয়া সাহেব আপনাকে একটু বলব নৈতিক অবক্ষয় থেকে অবক্ষয় এর পেছনে প্রযুক্তি কোনো ভূমিকা রাখছে কিনা প্রযুক্তির অপব্যবহার ধন্যবাদ পরিচালক মহোদয় আজকের আমাদের সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য প্রযুক্তি যেগুলো এগুলা আমাদের নৈতিক অবক্ষয়ের পিছনে এটারও কিছু ভূমিকা রয়েছে যেটা আমি মনে করি কারণ ফেসবুক বা এই জাতীয় অনেক কিছুই আছে যেগুলা আমাদের সন্তানরা যেগুলা অ্যাডাল্ট না তারা এই সমস্ত আইডির মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন কিছু তারা জানতে পারতেছে তারা দেখতে পারতেছে এবং তারা নিজেরাও এটাতে সম্পৃক্ত হচ্ছে আসলে এই জিনিসটা অতি সত্বরে হয়তো কিছুটা আমাদের তার রাখা প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি কারণ এটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এটা যদি নির্ধারণ করে দেওয়া হয় তাইলে এই জিনিসটা থেকে আমরা অনেকটা রেহাই পাব বলে আমি মনে করি কারণ এটা না হলে একজন শিশু খুব অল্প বয়সেই এই সমস্ত কিছু যেটা বয়স্কদের বিষয়ে বিষয়টাকেও কারণ এটা রেস্ট্রিকশান যেহেতু নাই রেস্ট্রিকশান না থাকার কারণে তারা অল্প বয়সে এই জিনিসগুলোর মধ্যে ঢুকে পড়তেছে এবং এই জিনিসগুলো ঢুকে পড়েই তারা বিভিন্ন রকমের নানা রকমের অনৈতিক কাজকর্মে জড়িত হয়ে পড়তেছে সুতরাং এই বিষয়টা অবশ্যই সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে এই ধরনের একটা নির্ধারিত ইয়ে করে না দিলে তাইলে আগামী আগামী প্রজন্ম এটা আরও ভবিষ্যতে আরও বিভিন্ন রকমের ইয়েতে জড়িত হবে বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ জকরিয়া আপনার তথ্য প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু দিয়েছে আবার ক্যাড নিয়েছে আমাদের নৈতিক অবক্ষয় একদম সর্বশেষ পর্যায়ে এসে পৌঁছেছে একজন সমাজকর্মী হিসাবে মানবাধিকার ব্যক্তিত্ব হিসেবে জন মোহাম্মদ আব্দুল আজিজ এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন নৈতিক অবক্ষয় মিডিয়া হলো আমাদের জন্য একটা নেয়ামত যদি আমরা সুন্দর করে ব্যবহার করতাম মিডিয়ায় আমাদেরকে দুর্নীতি স্বজনভীতি ঘুষ মাদক এগুলি নিয়ে কাজ করতেছে বিদায় আমরা জানতে পারছি যেই সময় মিডিয়া এরকম ছিল না একটা নিউজ পেপার সৌদি আরব থেকে আসার সময় পনেরো দিন বিশ দিন পর সে জানতে পারত মিডিয়া তখন এরকম ছিল না মোবাইল ছিল না আমরা অকিটকি দেখছি দুই হাজার সালে পুলিশের কাছ থেকে কিছু অকিটকি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর ফলে যে আমরা মোবাইলের মাধ্যমে সারা পৃথিবীর খবর আদান প্রদান করতে পাচ্ছি। এটা আমাদের জন্য একটা নিয়ামত কিন্তু ষোলো বৎসরের উর্ধে নিচে যারা বসবাস করে তাদেরকে এমনি মোবাইল দেওয়া যায় এরকম কিন্তু স্মার্টফোন দেওয়া যায় না তারা ফেসবুক আইডি করবে এটা দেওয়া যায় না কারণ কি আমাদের এই অবক্ষয়ের নৈতিক অবক্ষয়ের কারণে কিছু মহিলা দেখা যায় উলঙ্গ ছবি কিছু মহিলা দেখা যায় নিজের স্তন নিজে দেখায় তাহলে এটা তার মা দেখবে তার বাবা দেখবে তার ভাইয়া দেখবে তার পাড়া বসে সে কোনো চিন্তাই করতেছে না তাহলে নৈতিক চরিত্র বলতে আমাদের কি বুঝাই কোথায় নিয়ে যাচ্ছি আমরা এই যে আপনি গ্রামের একদম চৈদারকে জিজ্ঞেস করবেন চৈদার এটা তুমি ওর থেকে টাকা নিলে হবে আমি টাকা নিয়েছি মেম্বারও নিচ্ছে না মেম্বার থেকে জিজ্ঞেস করলে হবে বলবে আমি থানায় নিচ্ছে না থানার থেকে জিজ্ঞেস করলে বলবে যে আমি এমপি নিচ্ছে না এমপি থেকে বলব মন্ত্রী নিচ্ছে না এরকম এরকম সচিবই নিচ্ছে না আমি নিতে অসুবিধে কি অসুবিধে কি এটা একটা আমাদের জন্য হাজিস হয়ে গেছে অসুবিধা কি আমি খারাপ করতেছি কারো যদি বলা হয় তোমার অসুবিধে কি এটা অসুবিধে এটা একটা আমাদের জন্য একটা হাজিজে পরিণত হয়ে গেছে মনে হয় অসুবিধা কি এটা কেন করলে অসুবিধা কি তোমার অসুবিধা কি এই যে সে লজ্জিত হচ্ছে না যে আমি মুরবি একটা কথা বললো যে এই কাজটা করিও না সে বলতেছে শুধু অসুবিধে দেখি সিক্রেট থাকছে সামনে সরকারিভাবে নিষিদ্ধ মানা করে দেওয়া হয়েছে এটা শাস্তি যোগ্য অপরাধ এখন আপনি আপনি যদি বলেন বলবো দেখ অসুবিধা কি কী কী দেশ দেশের আত্মবোধ বলতে ওদের কাছে কিছু কি নাই এ প্রজন্মর কাছে এই প্রজন্ম শিখবে জানবে বৈজ্ঞানিক কিছু উৎপন্ন করে দেখাবে দেশকে ওই ইয়ে বা ট্যাবলেট কাটছে ঘুম যাচ্ছে আর এই যে স্মার্টফোন এটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে ঘুম নাই দিন নাই রায় নাই ঘুম নাই মোবাইল আমাদেরকে মাধ্যম করে দিছে। আবার এই স্মার্টফোনগুলি আমাদের দেশের জন্য মানুষের জন্য নৈতিক চরিত্র ক্ষয়ের জন্য এটাই একটা উল্লেখযোগ্য অংশ বিশেষ করে শিশু কিশোরদের জন্য শিশু কিশোরদের জন্য প্রিয় দর্শক আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বললাম প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু দিয়েছে আবার কেড়েও নিয়েছে আজকে নৈতিক মূল্যবোধের অভাবে আজকে শিক্ষক কর্তৃক ছাত্রছাত্রী আজকে ধর্ষিত হচ্ছে নির্যাতিত হচ্ছে আসুন না আমরা নৈতিক শিক্ষায় শিক্ষিত হই তাহলে দেশ আরও এগিয়ে যাবে আজকে যে উন্নয়নের মহাসড়ে বাংলাদেশ অনেক কিছুতে আমরা এগিয়ে গেছি মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু আমাদেরকে দিয়েছেন আজকে জঙ্গি দমন করেছেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ঘুষের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে সবকিছুতে সফল হব যদি আমাদের হবুষ্যত্ববোধ জাগ্রত হয় নৈতিক মূল্যবোধ জাগ্রত হয় নৈতিক মূল্যবোধ ধ্বংস হয়ে গেলে নৈতিক শিক্ষা ধ্বংস হয়ে গেলে আমরা যতই চেষ্টা করি না এদেশকে ভেজাল মুক্ত করতে পারবো না মাদক মুক্ত করতে পারবো না ধ্বংস ধর্ষণ মুক্ত করতে পারব না আমরা সন্ত্রাস মুক্ত করতে পারবো না আসুন আগামী পৃথিবীকে আগামী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য এই দেশ এবং বিশ্বকে বাসযোগ্য রাখার জন্য আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে নৈতিক মূল্যবোধে আমরা আলোকিত হই তাহলে এ দেশ হবে পৃথিবী হবে বাসযোগ্য প্রিয় দর্শক আজকে এখানে শেষ করছি আজকে আমাদের মাঝে দুজন বিজ্ঞ আলোচক ছিলেন আমাদের স্টুডিওতে আসবার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আগামী পর্বে আবারও দেখা হবে কথা হবে নতুন কোন অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ মানের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী